আমি নবনীতা, হুগলি ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি এখনকার বিস্তারিত খবর। হুগলির ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনের প্রার্থী লকেট চ্যাটার্জি চুঁচুড়ার বিভিন্ন প্রান্তে ভোট প্রচার করলেন এক র্যালির মাধ্যমে। হুগলির ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনের প্রার্থী লকেট চ্যাটার্জি প্রচার করলেন চুঁচুড়া শহরের বিভিন্ন প্রান্তে। এলাকার বাসিন্দাদের মধ্যে তাকে নিয়ে এক উন্মাদনা ছিল লক্ষণীয়। তার অভিনেত্রী ইমেজ ও রাজনৈতিক দলের প্রার্থী হওয়ায় তাকে একনজর দেখতে সকলেই ছিলেন উদগ্রীব। এই অনুষ্ঠানে সকলের সাথে হাত মিলিয়ে বা প্রীতি নমস্কার জানিয়ে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত হলেন এবং আবেদন করলেন তাকে ভোট দেবার। এই ভোট প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি সুবীর নাগ ও অন্যান্য বিজেপি কর্মী সমর্থক ও বিশিষ্ট নেতৃত্ব। নবনীতা রিপোর্ট, হুগলি ইনফো। হুগলি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর রত্না দেনাপ ভোট প্রচার করলেন ব্যান্ডেল ও মগরার বিভিন্ন এলাকায়। হুগলি লোকসভা নির্বাচনের প্রার্থী ডক্টর রত্না দেনাগের সমর্থনে ভোট প্রচার করলেন হুগলি দেবানন্দপুরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই প্রচারে অংশগ্রহণ করেন দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও চুঁচুড়া মগরা ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তী সহ বিশিষ্ট নেতৃত্ব। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর রত্না দেনাগকে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করুন। এছাড়া হুগলির বিভিন্ন বিধানসভাগুলির ওয়ার্ডে ওয়ার্ডে র্যালি, মিছিল, পদযাত্রা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেন তারা। ঢাক, ঢোল, মাদল, আদিবাসী নৃত্য প্রভৃতি সহযোগে নির্বাচনের প্রচার চলছে জোর কদমে। সামনে ভোট দেবেন কোন খাদে? ফুলের মাঝখানে।
গোলা ফুলে ভোট দিন, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস দিলা ভোট, তৃণমূল কংগ্রেস দিলা ভোট। রাজেশ মন্ডলের রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, হুগলি ইনফোর সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। अब धोखा नहीं खाएंगे, कांग्रेस सरकार लाएंगे, न्याय हो, उन्नति हो, न्याय हो, प्रगति हो, न्याय, किसान पाए, हर नौजवान पाए, न्याय, रोजगार लाए, न्याय, मिटा दे नफरत, न्याय, ही प्यार लाए, अन्याय मिटाने के लिए उठा मैं एक तूफान हूँ, मैं ही तो हिंदुस्तान हूँ, अब होगा न्याय, मैं ही तो हिंदुस्तान हूँ, अब होगा न्याय। মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই, উপযুক্ত দাম পাই না, এই কি আসছে দিন, এই কি উন্নয়ন? গতবার তো বলেছিলে, ভোটটা তো দিলাম, আমার ছেলেটার চাকরিটা হলো, তুমিই বলো। তারপর নোটবন্দি হলো, যাদের চাকরি ছিল তাদেরও চাকরি গেল, অনেক সয়েছি। আর না, রাহুল গান্ধী বলেছে এইবার যদি কংগ্রেস ক্ষমতায় আসে কৃষকদের জন্য আলাদা বাজেট তৈরি হবে। দেশ বাঁচাতে হলে কংগ্রেস চাই। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। আবার সেই খারাপ স্বপ্ন। এভাবে কতদিন কষ্ট করে চলতে হবে গো? মা শোনো, ন্যায় আসছে। ন্যায়? রাহুল গান্ধী বলেছে কংগ্রেস সরকারে এলে ন্যায় প্রকল্পের অধীনে গরিব পরিবারকে বছরে 72,000 টাকা করে দেবে। এবার কংগ্রেস ক্ষমতায় এলে 150 দিনের কাজ আমরা পাবো। আমি আবার কাজ শুরু করব। কি যে ভুল করেছি গতবার। হাত চিনে ভোট দিন সবাই। চুপচাপ হাত হাত আনস ফর মার্চিং ওয়ান বাই ওয়ান। হুররা হুররা। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলা ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন। ইউরোকিডসে ভর্তি চলছে, ভর্তি চলছে। ইউরোকিডস চিনশুরা, ঠিকানা গড়বাতে ষষ্ঠীতলা চিনশুরা হুগলি, নিয়ার রাজ রাজেশ্বরী মন্দির। চাই আমরা নিজেদের মধ্যে দুভাগে ভাগ করে ফেলি, ঢের হয়েছে আর নয়। যদি বন্ধু হতে হয় বাড়ান হাত, কংগ্রেসের হাত মিলনের হাত, সম্প্রীতির হাত, সুরক্ষার হাত, কারণ এই হাত তোমার আমার। ফিরে এলাম বিরতির পর। চন্দননগরে রোড শো করলেন হুগলির জাতীয় কংগ্রেসের প্রার্থী পুতুল সাহা। চন্দননগরে রোড শো করলেন হুগলি লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রতুল সাহা। চন্দননগরের সকল ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগ করেন ভোটারদের সাথে, সাধারণ মানুষের কাছে আবেদন রাখেন ও অনুরোধ করেন তাকে ভোট দেবার জন্য। তিনি প্রতিটি ওয়ার্ডের সকলের কাছেই এই আবেদন রাখেন ও ওয়ার্ডগুলিতে ভোট প্রচার চালান। জগবন্ধু মহান্তির রিপোর্ট, হুগলি ইনফো। চন্দননগর পৌর নিগমের অফিসের কার্যালয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীর পোস্টার খুলে দিলেন নির্বাচন কমিশনারের কর্মীরা। ফাঁকা
আজ না বৃহস্পতিবার সকালে নয়নজুলিতে বালির লরি উল্টে পড়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লকের শিবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দী গ্রামে। এলাকাবাসীদের কাছ থেকে শোনা যায়, করজ গ্রাম থেকে লরিটি বালি নিয়ে যাচ্ছিল নন্দী গ্রামে। বালির লরিটি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে গ্রামে ঢোকার মুখে রাস্তা খারাপ থাকার জন্য নন্দীগ্রাম স্কুল মাঠের সামনে নয়নজুলিতে উল্টে পড়ে। ঘটনাস্থলে কাটোয়া থানার সিভিক পুলিশ উপস্থিত হয়। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে আমাদের গ্রামের দিকে যাচ্ছিল, নন্দীগ্রাম থেকে যাচ্ছিল, রাস্তাটা একটু খারাপের জন্য স্কুলের সামনে একটা নয়নজুলি আছে, তার মধ্যে উল্টে গাড়িতে পড়ে। রাহুল রায়, রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, হুগলি ইনফো সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। अब धोखा नहीं खाएंगे, कांग्रेस सरकार लाएंगे। न्याय हो, उन्नति हो, न्याय हो, प्रगति हो, न्याय किसान पाए, हर नौजवान पाए, न्याय रोजगार लाए, न्याय मिटा दे नफरत, न्याय ही प्यार लाए। अन्याय मिटाने के लिए उठा मैं एक तूफान हूँ, मैं ही तो हिंदुस्तान हूँ। अब होगा न्याय, मैं ही तो हिंदुस्तान हूँ। अब होगा न्याय। মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই, উপযুক্ত দাম পাই না, এই কি আসে দিন, এই কি উন্নয়ন? গতবার তো বলেছিলে, ভোটটা তো দিলাম, আমার ছেলেটা চাকরিটা হলো, তুমি বলো। তারপর নোটবন্দি হলো, যাদের চাকরি ছিল তাদেরও চাকরি গেল। অনেক সয়েছি আর না। রাহুল গান্ধী বলেছে, এইবার যদি কংগ্রেস ক্ষমতায় আসে কৃষকদের জন্য আলাদা বাজেট তৈরি হবে। দেশ বাঁচাতে হলে কংগ্রেস চাই। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে এসএমএসএমই এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। আবার সেই খারাপ স্বপ্ন। এভাবে কতদিন কষ্ট করে চলতে হবে গো? মা শোনো, ন্যায় আসছে। ন্যায়? রাহুল গান্ধী বলেছে, কংগ্রেস সরকারে এলে ন্যায় প্রকল্পের অধীনে গরিব পরিবারকে বছরে 72,000 টাকা করে দেবে। এবার কংগ্রেস ক্ষমতায় এলে 150 দিনের কাজ আমরা পাবো। আমি আবার কাজ শুরু করব। কি যে ভুল করেছি গতবার। হাত চিনে ভোট দিন সবাই। চুপচাপ হাত হাত। Hands for marching one by one, hurrah, hurrah! প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলা ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন। ইউরোকিডসে ভর্তি চলছে, ভর্তি চলছে। ইউরোকিডস চিনশুরা, ঠিকানা গড়বাতে ষষ্ঠীতলা চিনশুরা হুগলি, নিয়ার রাজ রাজেশ্বরী মন্দির। ওরা চায় আমরা নিজেদের মধ্যে দুভাগে ভাগ করে ফেলি। ঢের হয়েছে আর নয়। যদি বন্ধু হতে হয়, বাড়ান হাত, কংগ্রেসের হাত, মিলনের হাত, সম্প্রীতির হাত, সুরক্ষার হাত। কারণ এই হাত তোমার আমার। ফিরে এলাম বিরতির পর। চুচুড়া বিধানসভা কোদালিয়া দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর রত্না দেনাগের সমর্থনে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এক বিশাল মিছিল হয়ে গেল। চুচুড়া বিধানসভা কোদালিয়া দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে
হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার রত্না দেনাগের সমর্থনে ভোট প্রচার করলেন বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন চুঁচুড়া মগরা ব্লক সভাপতি দিলীপ দাস, প্রধান বিদ্যুৎ বিশ্বাস, উপপ্রধান জয়াগিরি, সদস্য কৃষ্ণা দাস। এই র্যালিতে প্রায় 100 বাইক ও টোটো এবং কয়েকশো পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। তার রত্নাদেন আগের সমর্থনে কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের আজকে যে নির্বাচনী মিছিল, সেই মিছিলে আমাদের প্রায় 200 টোটো এবং প্রায় 100 বাইক এবং অন্য অন্য গাড়ি এবং হেঁটে যে আমাদের আজকে মিছিল হচ্ছে, এই মিছিল থেকে বোঝা যাচ্ছে যে ডক্টর রত্নাদেন আর কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েত থেকে অন্তত 6000 ভোটে লিড দেবে এই আশা আমাদের এবং জনগণের সারা দুটো মিলিয়ে আমাদের এই যোগফল। আর এটা দীর্ঘ বিশ্বাস, রত্নাদেন নাগ আমাদের কোদালিয়া দুই থেকে 6000 ভোটে জিতবেন। আমাদের সঙ্গে বিধায়ক অসিত মজুমদার এবং কোদালিয়া দুই এর অন্যান্য নেতৃত্ববৃন্দ আছে। রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি ইনফো। নদিয়া শান্তিপুর স্টিমার ঘাটে ভাগীরথী নদীতে তলিয়ে গেল 13 বছরের এক শিশু। নদিয়া শান্তিপুর স্টিমার ঘাটে ভাগীরথী নদীতে তলিয়ে গেল 13 বছরের শিশু। বাড়িতে না জানিয়ে দুপুরে বন্ধুদের সাথে স্নান করতে এসেছিল নদীতে। ঘটনার কথা জানাজানি হতেই বাড়িতে খবর দিয়েছে স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, হুগলি ইনফো সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। अब धोखा नहीं खाएंगे, कांग्रेस सरकार लाएंगे। न्याय हो, उन्नति हो, न्याय हो, प्रगति हो, न्याय किसान पाए, हर नौजवान पाए, न्याय रोजगार लाए, न्याय मिटा दे नफरत, न्याय ही प्यार लाए। अन्याय मिटाने के लिए उठा मैं एक तूफान हूँ। मैं ही तो हिंदुस्तान हूँ, अब होगा न्याय। मैं ही तो हिंदुस्तान हूँ, अब होगा न्याय। মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই, উপযুক্ত দাম পাই না, এই কি আসছে দিন, এই কি উন্নয়ন? গতবার তো বলেছিলে, ভোটটা তো দিলাম, আমার ছেলেটা চাকরিটা হলো, তুমি বলো। তারপর নোটবন্দি হলো, যাদের চাকরি ছিল তাদেরও চাকরি গেল। অনেক সয়েছি আর না। রাহুল গান্ধী বলেছে এইবার যদি কংগ্রেস ক্ষমতায় আসে কৃষকদের জন্য আলাদা বাজেট তৈরি হবে। দেশ বাঁচাতে হলে কংগ্রেস চাই। জলই জীবন, জলের রাজা অক্সি ব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটার সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। আবার সেই খারাপ স্বপ্ন। এভাবে কতদিন কষ্ট করে চলতে হবে গো? মা শোনো, ন্যায় আসছে। ন্যায়? রাহুল গান্ধী বলেছে কংগ্রেস সরকারে এলে ন্যায় প্রকল্পের অধীনে গরিব পরিবারকে বছরে 72,000 টাকা করে দেবে। এবার কংগ্রেস ক্ষমতায় এলে 150 দিনের কাজ আমরা পাবো। আমি আবার কাজ শুরু করব। কি যে ভুল করেছি গতবার। হাত চিনে ভোট দিন সবাই। চুপচাপ হাত হাত। Hands for marching one by one, hurrah hurrah। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলা ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন। ইউরোকিডসে ভর্তি চলছে। ভর্তি চলছে।
ইউরোগেটস চিনসুরা, ঠিকানা গড়বাটে ষষ্ঠীতলা চিনসুরা হুগলি, নিয়ার রাজ রাজেশ্বরী মন্দির। ওরা চায় আমরা নিজেদের মধ্যে দুভাগে ভাগ করে ফেলি, ঢের হয়েছে আর নয়। যদি বন্ধু হতে হয় বাড়ান হাত, কংগ্রেসের হাত মিলনের হাত, সম্প্রীতির হাত সুরক্ষার হাত, কারণ এই হাত তোমার আমার। ফিরে এলাম বিরতির পর। হাওড়া জেলা শাসকের অফিসের সামনে গাড়ি পার্ক করা নিয়ে বচসা ও হাতাহাতি, আইনজীবী ও পুরসভা কর্মীদের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। সেই ঘটনায় উত্তর দিনাজপুরের ইসলামপুর আদালতে কর্মবিরতি পালন করলো আইনজীবীরা। হাওড়ার ঘটনায় ইসলামপুর আদালতে কর্মবিরতি পালন করলো আইনজীবীরা। দুদিনের আদালত বন্ধের জেরে সমস্যায় মামলা প্রার্থীরা। গতকাল হাওড়ার ঘটনার পাশাপাশি ইসলামপুরের আদালতে প্রবেশের রাস্তায় বিধানসভা উপনির্বাচনের জন্য 144 ধারা জারি থাকায় পুলিশ গাড়ি আটকে দেওয়ায় আইনজীবীদের সাথে বচসা শুরু হয় এবং রাস্তা গাড়ি দিয়ে অবরোধ করে পুলিশের সাথে আইনজীবীদের বিক্ষোভ দেখা দেয় মহকুমা শাসকের অফিসের সামনে। যদিও ইসলামপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট খুরশিদ আলমের হস্তক্ষেপে আইনজীবীরা অবরোধ তুলে নেন। ঘটনার জেরে গতকাল ইসলামপুরের আইনজীবীরা কর্মবিরতি পালন করেন। এদিন ফের আইনজীবীদের কর্মবিরতিতে চরম সমস্যায় পড়েন মামলা প্রার্থীরা। শঙ্কর গুপ্তার রিপোর্ট, হুগলি ইনফো। এখনকার মতন খবর এ পর্যন্তই। হুগলি ইনফোর সঙ্গে থাকুন, নমস্কার।